হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা প্রায়শই আমাদের ভিডিওগুলিতে বলে থাকি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। জি, যে কোনো সময় একটু অসতর্কতায় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনা, ঠিক যেমনটা হয়েছিল কুয়েতের সালুয়ায়। কুয়েতের সালুয়াতে 18 বছরের এক কুয়েতি যুবককে গলা টিপে হত্যার অভিযোগে তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। বিরুদ্ধে অভিযোগ, সে তার বন্ধুকে গলা টিপে নির্মমভাবে হত্যা করে। নিহতের বন্ধু বলছে, দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সে নিহতের গলা টিপে ধরে। এর কিছুক্ষণ পর দেখতে পায় তার বন্ধু নড়াচড়া বন্ধ করে দিয়েছে। অবশেষে নিহতকে মোবারক আল কবির হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর এভাবেই ঘটে গেল এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। আমরা প্রায়শই আমাদের ফ্রেন্ডস অ্যান্ড বন্ধুবান্ধবের সাথে দুষ্টমি, অনেক কিছু করি, ঝগড়াঝাটি, ছোটোখাটো অনেক ব্যাপারেই অনেক মারাত্মকভাবেও দুষ্টমি করি। আর এই দুষ্টমি থেকেই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত এ ধরনের দুর্ঘটনা। এই ঘটনাটিতে তার বন্ধু যা বলছে তাতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে তাদের মধ্যে একটা ঝগড়া হয়, সে জোর করে তাকে গলা টিপে ধরে, কিন্তু তার মূল উদ্দেশ্য কিন্তু তা ছিল না। সে তাকে এভাবে আঘাত করতে চায়নি যার কারণে সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকারে চলে যেতে হবে। তাই চলুন, আমরা যেখানে যে অবস্থায় আছি ইচ্ছে অনিচ্ছে আমরা অনেকের সাথে ঝগড়ায়, বাঘ বিতণ্ডায়, ভিন্ন ভিন্ন কারণে ছোটোখাটো ব্যাপার নিয়েও ঝগড়া করি, কিন্তু এমন কিছু করব না যাতে করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। প্রবাদ জীবনে ইচ্ছে অনিচ্ছে আমাদের অনেকের সাথে মিশতে হয়, অনেকের সাথে সুসম্পর্ক যায়, অনেকের সাথে খারাপ সম্পর্ক যায়, বা অনেকের সাথে ইচ্ছে অনিচ্ছে আমাদের ঝগড়ায় জড়াতে হয়। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এ ধরনের ঘটনা হয়তো আপনার ক্ষেত্রেও ঘটতে পারে, আর সেজন্যই সচেতন এবং সতর্ক হলেই আপনি এ ধরনের দুর্ঘটনা থেকে আপনাকে সেভে রাখতে পারবেন, যাতে করে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, আপনার প্রবাস জীবন সুরক্ষিত থাকবে, আপনি জড়াবেন না অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনায়। তাই চলুন, আমরা যে দেশেই যেখানে যে অবস্থায় আছি একটু সচেতন হই, একটু সতর্ক হই, নিরাপদ প্রবাস জীবনের জন্য, সুস্থ স্বাভাবিক একটি জীবনের জন্য। এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন, যাতে করে আমরা কোনো গুরুত্বপূর্ণ কোনো আপডেট শেয়ার করলে আপনারা মিস না করেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেকেই সাবস্ক্রাইব করে শুধুমাত্র বেল আইকনে ক্লিক না করার কারণে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো তাদের কাছে যায় না। তাই প্রতিনিয়তই আমরা বলি, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে রাখবেন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, প্রবাদ জীবনে বা দেশে যেখানে যে অবস্থায় আছেন একটু সচেতন হন, একটু সতর্ক হন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে, সে পর্যন্ত শুভকামনা।